কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে সাগরের কোল ঘেঁষে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর। আগামী 2026 সালে এটি চালু হবার কথা রয়েছে। ইতোমধ্যে এটির ফিজিবিলিটি ও প্রি ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। বন্দর নির্মাণে জাপানের নিপ্পন কোই নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শক চুক্তিও সম্পন্ন হয়েছে। এই মাতারবাড়িতেই চলছে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এ বন্দরের অনেক কাজ এগিয়ে নিয়েছে বিদ্যুৎ প্রকল্পটি। বন্দরের জন্য যে চ্যানেল তৈরি হয়েছে সেটি 250 মিটার চওড়া, 18.5 মিটার গভীর এবং 14.3 মিটার দীর্ঘ। এটি বিদ্যুৎ প্রকল্পের অর্থায়নে সম্পন্ন হয়েছে। আর বন্দরের জন্য চ্যানেল তৈরিতে বিদ্যুতের প্রকল্পের করা 250 মিটারের সঙ্গে আরও 100 মিটার চওড়া চ্যানেল, পৃথক জেটি নির্মাণ ও কন্টেইনার রাখার স্থান হলে গভীর সমুদ্র বন্দরের কাজ আরও অনেক সহজ হয়ে যাবে। এর আগে জাহাজ চলাচলের পথ নির্দেশনার জন্য 6টি বয়া চ্যানেল তৈরি করা হয়। তবে পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটিকে বন্দরে রূপ দিতে গভীর সমুদ্র বন্দর নামে প্রকল্প নেওয়া হয়। বিদ্যুৎ প্রকল্পের অর্থায়নে করা চ্যানেল দিয়ে গত 29 ডিসেম্বর প্রথম আন্তর্জাতিক জাহাজ ভেনাস ট্রায়াম্ফ জেটিতে ভেড়ে। এ জাহাজ মূলত বিদ্যুৎ প্রকল্পের কাজে ব্যবহৃত জিনিস নিয়ে আসে। ইন্দোনেশিয়া থেকে 4.4 ড্রাফটের 120 মিটার জাহাজটি 750 মেট্রিক টন নির্মাণ সামগ্রী নিয়ে আসে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, 2 ধাপে বন্দরের কাজ হবে। এর প্রথম ধাপে 1টি কন্টেইনার টার্মিনাল এবং বহুমুখী টার্মিনাল নির্মাণ হবে। তবে চাহিদার আলোকে এটা আরও বাড়তে পারে। বন্দরের সঙ্গে 4 লেনের একটি সড়ক নির্মাণ হবে, যেটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যুক্ত হবে। এর মাধ্যমে দেশ 5টি বন্দরের মালিক হবে। এগুলো হলো চট্টগ্রাম সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর, পায়রা গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ি সমুদ্র বন্দর এবং মিরসরাই ইকোনমিক জোন সংলগ্ন প্রথম বেসরকারি সমুদ্র বন্দর।